আমাদের ইন্টারন্যাশনাল লেভেলেও জানাতে চাই যে আমাদের ফেস্টিভ্যালস কি। ঢাকা শহরে বাংলাদেশে এই ধরনের ফায়ারওয়ার্কস আর কোনো সময় কোথাও হয় না। পল্টনে সাকরাইন এভাবে করে এনজয় করা হয়। আশেপাশে সকল এলাকা সবাই এই দিকে ছাদের দিকে তাকায় থাকে। একটা অতি ঐতিহ্যবাহী একটা উৎসব যেটা আমরা সবাই পালন করি। এভরি ইয়ার আমরা ওয়েট করি যে কখন এটা হবে। আমরা আমাদের ইন্টারন্যাশনাল লেভেলেও জানাতে চাই যে আমাদের ফেস্টিভ্যালস কি, আমাদের ঐতিহ্যবাহী ইভেন্টসগুলো কি হয় এবং আমরা কিভাবে সেলিব্রেট করি লোকালি। আই হোপ ইউ অল কাম অ্যান্ড এনজয় আমাদের সাকরাইন উইথ আস। সাকরাইন ইজ দ্য কালচার অফ পুরান ঢাকা। আমরা যারা পুরান ঢাকায় থাকি তারা আমরা সাকরাইনটা আসলে প্রতি বছর জানুয়ারির 14 তারিখ এবং 15 তারিখ এই দুই দিন ভেবে আমরা সাকরাইন করে আসি। যখন সন্ধ্যা নেমে আসে, যখন মানে ডাস্ক যখন হয়, তখন আমরা কী করি, তখন আমরা ফায়ার ব্রিদিং করি। সো বেসিক্যালি হচ্ছে কি যে ফায়ার ব্রিদিংটা হচ্ছে আমরা ড্রাগন ব্রিদিং। ড্রাগন যেরকম মুখ দিয়ে আগুন বের করে, আমরা মুখের ভিতরে তখন কেরোসিন নিয়ে আমরা ওটাকে ফু দিয়ে আমরা একটা ড্রাগনের মতো একটা ড্রাগন ব্রিদিং করি। সাকরাইনের সময় জানুয়ারি 14 এবং 15 তারিখে এই ফায়ারওয়ার্কসটা বাংলাদেশে হয় এবং ইট ইজ ম্যাসিভ। এটা কোনো দেশের, বিদেশের কোনো দেশের থেকে কম কিছু না। আমরা শুরু করি দুপুর 2টা 3টার থেকে এবং এটা চলে রাত 11টা পর্যন্ত। মাইন্ডসেটটা